এই যে এখান থেকে দেখানোর চেষ্টা করব। পুরো ডাউন হয়ে যাচ্ছে রে, এই যে একটু আছেন কত বড় হয়। এই যে এই যে দেখতে পাচ্ছেন পুরো বড় সড়ো, মানে কত লম্বা, এই কত বড় হয় রে। এখান থেকে ওই দিকটাতে ভালো দেখা যাবে, ওই যেখানে ছিলাম সেখানে ছিলাম। দুটো আছে না একটাই, পুরো পাঁচিলের গায়ে আর দেখা যাচ্ছে না। ওকে, এই যে এই যে দর্শক, ও দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পা দুটো দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে, এই নেমে গেল, দেখা উঠবে। ওই দেখ, এই দেখ, অনেক বড় রে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সুন্দরবনের যে ফরেস্টটা রয়েছে, ঝড়খালি যে ফরেস্ট, সেই ফরেস্টে প্রবেশ করছি। আর এই দিকটাতে যে প্রধান গেটের কাছে যে টিকিট কাউন্টারটা দেখিয়েছিলাম, সেই টিকিট কাউন্টার কিন্তু এখন বন্ধ রয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারটা, এইখানে টিকিট কালেক্ট করতে হবে এবং ভিতরে যেতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন কাঁকড়া পয়েন্ট, মানে এখান থেকে হয়তো দেখানো যাচ্ছে না, যদি ভিতরে যাওয়া সম্ভব হয় বা ওই দিক দিয়ে বাসের ব্যারিকেশন করা আছে, যদি যাওয়া সম্ভব হয় অবশ্যই দেখাবো। তো আগে টিকিটটা সংগ্রহ করি, টিকিটটা সংগ্রহ করার পরে ভিতরে কোথায় কী আছে সেটা দেখি আমরা ঘুরে ঘুরে এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করি। চলেছে আমার মিলন ভাই এবং যশো বাবা, তো চলুন দেখে নিই টিকিট কত করে নেই। দাদা কে আছে কাউন্টারে? তিনটে দাও, কত করে গো? 390 টাকা দিয়ে দে। বলছি ওই যে কাঁকড়া পয়েন্টটা ওইখানে ঢোকা যাবে না? ওই যে কাঁকড়া, যে মানে ওই যে কাঁকড়া যেখানে রয়েছে ওখানে কি চাষ করে না আমরা ঢুকতে পারবো? গাছের নাম কাঁকড়া, ওটা প্ল্যান্টেশন, নার্সারি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁকড়া প্ল্যান্টেশন, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। ওখানে ঢোকা যাবে কি? আচ্ছা, ওটা আলাদা ডিপার্টমেন্ট, তাই তো? ঠিক আছে, তিনটে সকাল 8:30 থেকে সন্ধ্যা 4 পর্যন্ত কাউন্টার খোলা থাকে। ভিতরে কেউ মানে 4 পরে সব বের করে দেওয়া হয় নাকি? সব শুনতে পাচ্ছি, ঢোক। এদিক দিয়ে গিয়ে পুরো, হ্যাঁ এদিকে যাওয়া যাবে না? হ্যাঁ, ঠিক আছে, এদিকে বাধা পড়লে যাচ্ছে না। ঠিক আছে, তো দেখতে পারলেন আমরা ভিতরে ঢুকে গেছি। 30 টাকা করে টিকিট জোনাপতি, তিনজনের টিকিট সংগ্রহ করলাম 3390 টাকা এবং ভিতরে ঢুকে গেছি। তো যে দাদা ছিলেন টিকিট কাউন্টারে উনি খুব সুন্দর গাইড করলেন যে কোথায় কী দেখা যাবে ভিউ পয়েন্টগুলো। তো এই মুহূর্তে আমরা চলেছি এই এইটা হচ্ছে এই যে খাঁচা করা রয়েছে, ব্যারিকেশন করা রয়েছে, এটা হচ্ছে বাঘ ভিউ পয়েন্ট, টাইগার ভিউ পয়েন্ট। দেখা যাক নসিবে বাঘ আছে কিনা। আর সবাইকে রিকমেন্ড করব, যদি সুন্দরবন দর্শনে কেউ আসেন বা সুন্দরবন টুরিস্টে কেউ আসেন, অ্যাট ফার্স্ট আপনি চলে আসবেন ঝড়খালি। মানে এখানে আসলে আপনার সুন্দরবন ঘোরার মোটামুটি 90% কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে আসলে এই যে এখানে বাঘ হরিণ আছে, তারপরে বিভিন্ন রকম জানোয়ার আছে, জন্তু আছে, সেগুলো দেখতে পারবেন। আর এই মুহূর্তে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি। আর এদিকটা দেয়, এদিকটা দেয়, পুরো এখন আমরা টিকিট কেটেছি, মানে পুরো এখন এই এই ফরেস্ট হচ্ছে আমাদের, আর মানে দায়িত্ব সহকারে আমাদের হওয়া উচিত, কারণ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং পরিবেশের নোংরা আবর্জনা না ফেলা, এগুলো কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য। পেয়ারা গাছ, আর এইখানে সমস্ত কিছুই কিন্তু ছোটো ছোটো, মানে গাছগুলো খুব হাইট শর্ট, সে সমস্ত গাছে ফল ধরছে, তবে মানুষগুলো কিন্তু সব লম্বা লম্বা। এই যে এইখানে বাঘ, হয়তো এই ঘরে বাঘ আছে, যারা বনকর্মী মানে এই ডিপার্টমেন্টের যারা আছে
তারা কিন্তু খাবার টাবার দিতে যায়। এইখানে 100% এইখানেই বাঘ আছে। তো কোথা দিয়ে দেখতে পারবো কীভাবে দেখতে পারবো জানি না, চলুন ঘুরতে থাকি, আপনারা সাথে থাকবেন, বাঘ পেলেই অবশ্যই আপনাদের দেখাবো। আর এমনভাবে আবার ভিতরে মানে এই একটা ব্যারিকেশন দেখতে পাচ্ছেন কম্পাউন্ড করা রয়েছে উপরে তার কাটা দিয়ে, মোটামুটি আমার মানুষের 2.5 মানুষ হবে। আর তারপরে কিন্তু আরেকটা কম্পাউন্ড রয়েছে যেটা আরও বড়, মানে মোটামুটি 15 থেকে 20 ফুটের কাছাকাছি হবে। তারপরে ঢাল করে কিন্তু ভিতর দিকে ছাউনি করা যাতে জাম্পিং করে না উঠতে পারে। তো এই হচ্ছে পরিবেশ, আর আজকে বাঘ না দেখে বেরোবো না। এখন কিন্তু আবার মেঘ করেছে, আর আমাদের গাড়িতে রয়েছে আপনার সমস্ত সরঞ্জামগুলো রয়েছে, সোলার প্যানেল ফ্যানেলগুলো রয়েছে, জানি না ভিজে যাবে কিনা, ভিজে গেলেও কিছু করার নেই যেহেতু এর মধ্যে ঢুকেই গেছি। তো এইখানে কিছু কিন্তু এই যে বিল্ডিংটার নিচেই কিন্তু মানে প্লাস্টিক দিয়ে যে হরিণ তৈরি করা, ইকো ফ্রেন্ডলি যে হরিণগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, তো চলুন দেখতে থাকি। এইখানটাতে বাসা বাঁধছে মানে সব থেকে বিষধর একটা প্রাণী, সেটা হচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন ভেমরুলে কিন্তু বাসা করছে এখানে। আর আপনারা জানেন ভেমরুল কিন্তু মাটি দিয়ে বাসা তৈরি করে, তো এইখানে ওরা ওই গর্তর মধ্যে ঢুকবে এবং মাটি নিয়ে ধীরে ধীরে কিন্তু বাসা তৈরি করবে। সব থেকে বিষধর মানে সাপের থেকেও মারাত্মক বিষ কিছু কিছু সাপের থেকে। তো একটু সাইড কেটে যাব। এত দূর থেকে বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে ফার্স্ট গাছটা, এই ফার্স্ট গাছটা কোনা কোনি দেখেন, এই যে ভিতরে চৌবাচ্চার মতো একটা গাছ করা আছে ভিতরে, ছোট্ট মাথার পেছন দিকে মাথাটা দেখতে চৌবাচ্চার মধ্যে না, হ্যাঁ চৌবাচ্চার মধ্যে। এই দেখেন বাঘে তাড়া করেছে হিটু বাটপরকে, এটা হচ্ছে হিটু বাটপর, আর এটা হচ্ছে বেঙ্গল টাইগার। কোথায় আছে কোথায়? এই পাশে একটা, ওই পাশে একটা, ওই পাশে একটা, ওই পাশে একটা, সে ঠিক আছে। আমরা পিছনের জঙ্গলটাকে দেখে আসি। বল, ঠিক আছে আমরাও দেখে নিয়েছি, বাঘ বহুত দেখেছি, এখন যাব হচ্ছে এই দিকটাতে কিন্তু একদম ওপেন স্পেস। আর এই যে আওয়াজটা পাচ্ছেন, এই জেটিটা মানে বোটের আওয়াজ পাচ্ছেন, স্টিমার বোটের যেগুলো মাছ ধরা ট্রলার বলে। আর এখন আমরা যাব ওই দিকটা থেকে একদম এই দিকে, কিন্তু পুরো ওপেন খালি জায়গা। এই যে এখান থেকে দেখানোর চেষ্টা করব, পুরো ডাউন হয়ে যাচ্ছে রে, এই যে দেখতে পাচ্ছেন কত বড় হয়, এই যে এই যে দেখতে পাচ্ছেন পুরো বড় সড়ো মানে কত লম্বা, এই কত বড় হয় রে। এখান থেকে ওই দিকটাতে ভালো দেখা যাবে, ওই যেখানে ছিলাম সেখানে ছিলাম। দুটো আছে না একটাই, পুরো পাজলের গায়ে আর দেখা যাচ্ছে না। ওকে, এই যে এই যে এই যে দর্শক, ও দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পা দুটো দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে, এই নেমে গেল। আর এখন যদি সামনে পায় রে আমাদের জিও গোপুতা করে দেবে, টকটক কদবেল, ঝালঝাল কদবেল। আর আমরা প্রবেশ করছি সুন্দরবন জঙ্গলের মধ্যে, জানি না সেফটি থাকবে কিনা, যাওয়াটা ঠিক হবে কিনা। আর এই যে লাল কাঁকড়া, কোথায় গেলি রে বাবা, সব টুপ টুপ করে ঢুকে যাচ্ছে ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, কোথায় দেখতে পাচ্ছেন, এই যে একটা, এইখানে দুটো, আর সব টপাটপ, সব এই ছোটো 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 অজস্র গর্ত, এই গর্তের মধ্যে কিন্তু সব টপাটপ ঢুকে গেল। আর কাঁকড়াগুলো হয় একদম ছোটো ছোটো, কিন্তু ছোটো ছোটো লাল কাঁকড়া, লাল নীল বিভিন্ন টাইপের।
ও ছোট ছোট মাছ চিংড়ি মাছ এইগুলো সব নোনা জলের এগুলো পাচ্ছে নাকি হ্যাঁ ছোট ছোট পাচ্ছে মাছ এই লাল কাঁকড়া তো খায় না না কাকা পাঁচটা হরি নাই এইগুলো কি বলতো এগুলো রেস্কিউ করে যেগুলো দুর্বল ফুরবল থাকে সেগুলো নাকি বাইরে ছাড়ে আচ্ছা আচ্ছা তো পারমদন থেকেও এখানে আসে এখানে বান্দর রয়েছে দুটো হাই তো পারমদন ফরেস্ট থেকেও কিন্তু এখানে হরিণ আসে ওখানে যখন বেশি হয়ে যায় আপনারা শুনতে পারলেন পারমদন ফরেস্ট কিন্তু আমার নাকের দগায় বাড়ির কাছাকাছি এই যে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশটা ওখানে পাঁচটা হরিণ আছে আর প্রচুর কাদা এখানে কারণ জল চলে আসে যখন তখন কিন্তু কাদাই থাকবে আর এইখানে ঘাস টাস কেটে দেয় ওইখানে দুটো বান্দর আছে ভিতরে ঢুকে গেছে ওরা চাইলে আবার বেরিয়েও যেতে পারবে কারণ বান্দর তো এসব কোনো ব্যাপারই না তো এই হচ্ছে সুন্দরবনের কাছাকাছি ঝড়কালি যে ফরেস্ট সে ফরেস্টটা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল তবে আপনি যদি সুন্দরবন ট্যুর করতে আসেন আপনি অ্যাট ফার্স্ট ঝড়খালির যে জঙ্গলটা যে ফরেস্টটা সেটা কিন্তু দর্শন করবেন সেটা ঘুরে দেখবেন সমুদ্রের লবণ ঠিক এই কেমন দাম বিক্রি হয় এগুলো এগুলো 400 টাকা করে কেজি এই হচ্ছে সমুদ্রের কাঁকড়া 400 টাকা কেজি এটা কতটুকু হবে 300-150 নিবি বাজবে বলো মাছ না মাছ না হলো কি কাকড়া হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি মাছ এগুলো হাসে হাসে না হাসে মাছ না যাই হোক সঠিক জানি না সামুদ্রিক মাছ চরগোদা কোনগুলো এবং এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন চোখগুলো কিন্তু উপরের দিকে চোখগুলো উপরের দিকে এবং এই যে কানকোর সাইডটা একটু খোলা টাইপের থাকে কাছে এসে দেখা আর এই কান দিয়ে হাঁটে এখানে ছাড়লে দেখতে পারবেন কেমন কান দিয়ে হাঁটে লাফাচ্ছে দেখে যান কোথায় কতটা স্পিডে লাফাচ্ছে ওইটা ওইটা ভালো সময় ওটাও ভালো দেখে হবে হচ্ছে সামুদ্রিক গুগলি এবং সামুদ্রিক শামাক মানে এর ভিতরে টপ করে ঢুকে গেছে এবং আমাদের মিষ্টি জলের সামাকগুলি যেরকম প্লেন থাকে এদের কিন্তু কাঁকড়ার মতো পা থাকে সব তো এগুলো সব সামুদ্রিক কাঁকড়া এবং এই শামাক এবং গুগলি ওই ধর কাঁকড়া রাঞ্চে দেখি হবে সামুকে ওইভাবে কাঁকড়া খায় কোনটা ওই ভাষে চলে গেছে ওই ভাষে চলে গেছে ওদের পা ওরকম ওগুলো শামুক গুগলি কাঁকড়া কথা বলছি এই যে একটা ছোট্ট কাঁকড়া ধরেছি একটা পা আছে একটা পা নেই এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া এই দেখতে পাচ্ছেন কেমন কামড় বসাচ্ছে
তবে ছোট বলে কোনো রকম সমস্যা নেই। ইস, একটা পা ভেঙে গেল রে, ছেড়ে দিই। এই দা চরগুদা মাছ, এই ফাঁসে মাছ, ফাঁসে ঝাঁক, আর ওইগুলো বলে চরগোদা। না তো চরগোদা না, ওইগুলো কী জানো বেশাখানে বলে। এগুলো কি কাঁকড়া, এগুলো খাই? বিদায় নিচ্ছি আমরা সুন্দরবন থেকে। আর বিদায় বেলায় দেখতে পেলাম কিছু পাম ট্রি, তারপরে কিছু সুন্দরী গাছের চারা নেওয়া হলো। এগুলো নিয়ে গিয়ে বাড়িতে জলের মধ্যে লাগিয়ে বাঁচানোর চেষ্টা করব। তো আজকের মতো সুন্দরবন থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি, ঝড়খালির থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন প্লেসে, পরবর্তী কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।